দুনিয়ার জমিনে এসে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় অনেক গুনাহ নানাবিধ গুনাহ আমাদের হয়ে যায়। কখনো ইচ্ছায় করে থাকি, আবার অজান্তেও হয়ে যায়। অনেক গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেও অজান্তেই হয়ে যায়। যেমন সহজ একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে অনিচ্ছা সত্ত্বেও গুনাহ কিভাবে হয়। এই যে ইদানিং আমরা মোবাইল ইউজ করি, স্মার্টফোন কম বেশি প্রত্যেকের হাতেই আছেন, 95% বললেই চলে। মুরব্বী কিছু মানুষ আছে যারা হয়তো ছোট আগের মোবাইলগুলো ইউজ করে। এই মোবাইল আপনি যখন খুলবেন, ওপেন করবেন, ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, দেখবেন এমনিতে এমনিতেও মেয়ে মানুষ এসে নাচানাচি করছে। এরপরে আপনি যখন নেটে ঢুকবেন, ইউটিউবে ভালো কিছু দেখার জন্য ভালো একটা ওয়াজ সার্চ দিবেন, তার আগে দেখবেন বিভিন্ন নাটক, বিভিন্ন মুভি, বিভিন্ন গান চলে আসছে। ফেসবুক টিপতেছেন আপনার অজান্তেই, এভাবে করতেছেন আর চোখ মেয়েদের দিকে আপনার চোখটা যাচ্ছে। এই যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি যতক্ষণ এই মোবাইল টিপতেছেন ততক্ষণ আপনার গুনাহ কিন্তু হচ্ছে। এটা কিন্তু আমরা বুঝেও অনেক সময় বুঝি না, হচ্ছে গুনাহ। এই জন্য যত কম পারা যায় একেবারে জরুরত ছাড়া মোবাইল কম ইউজ করা। তো এভাবে আমাদের অহরহ দৈনন্দিন অনেক গুনাহ হয়ে যায়। তো এই গুনার আবার অনেক প্রকার আছে। কিছু গুনাহ আছে যেগুলো আবার ভালো নেক আমল করার সাথে সাথে গুনাহগুলো মোচন হয়ে যায়, সুবহানাল্লাহ, গুনাহগুলো ঝরে যায় অটোমেটিক, আল্লাহর কাছে ক্ষমা চাইতেও হয় না এমন গুনাহ। এগুলোর নাম বলা হয় সগিরা গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহ। এগুলো আপনি ভালো আমল করার দ্বারা অটোমেটিক ঝরে যায়। আর এক প্রকার গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, যেমন কোরআনুল কারিমে হাদিসে পাকে আল্লাহ এবং তার রাসূল যেই কাজগুলো করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেগুলো না করা কবিরা গুনাহ। আবার যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করা, এই যে অমান্য করা, এগুলো কবিরা গুনাহ। এগুলো থেকে পরিত্রাণের জন্য একনিষ্ঠভাবে তাওবা করতে হবে, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে তাওবা ছাড়া কবিরা গুনাহ ক্ষমা হবে না। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের গুনাহ। তৃতীয় আর এক প্রকার গুনাহ আছে যেগুলো কোনো ভালো আমলের দ্বারাও মোচন হয় না, আল্লাহর কাছে খাস তওবা, একনিষ্ঠ তওবা করলেও হয় না, তো গুনাহ মাফ হয় না। সে প্রকার গুনাহের নাম হচ্ছে বান্দার হক নষ্ট করা, অপরের হক, কারো হক নষ্ট করে যদি আপনি গুনাহ করেন। হক অনেক প্রকারের আছে, কাউকে কষ্ট দিয়ে, কারো ব্যাপারে মিথ্যা তোহমত দিয়ে, কাউকে অপবাদ দিয়ে, কারো সম্পদ নষ্ট করার মাধ্যমে, বিভিন্ন এই যে অপরকে কষ্ট দেয়, অপরের উপরে জুলুম করা এক কথায়, আপনার কোনো আচরণের দ্বারা কেউ কষ্ট পেল, এটা হচ্ছে বান্দার হক। এটা যেই ব্যক্তির সাথে আপনার ঘটেছে তার হক নষ্ট করেছেন, সম্পদ, জমি জমা, তারপরে ধন সম্পদ, তারপরে তাকে মনে কষ্ট দেওয়া, মিথ্যা কেস মামলা দেওয়া, গালিগালাজ করা, তোহমত দেওয়া, মারা, এই যে কাজগুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলাও ক্ষমা করেন না। যার সাথে ঘটেছে তার কাছে ক্ষমা না চাইলে এবং সে ক্ষমা না করলে, বুঝতে পারছেন? তাহলে আমরা তিন প্রকার গুনাহ জানলাম। এক প্রকার হচ্ছে সগিরা গুনাহ, যেগুলো ভালো আমলের দ্বারা এমনি অটোমেটিক ঝরে যায়। এই তিনটে বিষয় অল্প কিছু সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়ত, আমাকে নিজেকেও আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন বলি আমিন। যেমন ছোট ছোট গুনার একটা তো উদাহরণ দিয়েছি, এভাবে ছোট ছোট গুনাহ সগিরা গুনাহগুলো যদি হয়ে যায় এগুলো আবার ভালো নেক আমলের মাধ্যমেই অটোমেটিক ঝরে যায়। যেমন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত, নিশ্চয়ই নেক আমল, ভালো কাজ, ইউযহিবুনাস সাইয়্যাত, মন্দ কাজগুলোকে দূরীভূত করে দেয়, সুবহানাল্লাহ। ভালো কাজগুলো কী করে, অন্যায় কাজ গুণাগুলোকে কী করে মোচন করে দেয়, মিটিয়ে দেয়। যেমন মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره نبي كريم رؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم شكر من توضأ فأحسن الوضوء যেই ব্যক্তি অতি সুন্দর করে সঠিকভাবে ওযু করল খরজাত খতায়া হয়ে ওযু করার সাথে সাথে তার সগীরা গুণগুলো ঝরে যায় মিটে যায় মিং জাসাদিহি তার শরীর থেকে তার অঙ্গপ্রত্যঙ্গ থেকে যেই সগীরা গুণগুলো হয়েছে সুন্দরভাবে সঠিকভাবে ধীর স্থিরভাবে কেউ যদি ওযু করে ওযু করার সাথে সাথে সগীরা গুণগুলো ঝরে যায় حتى تخرج من تحت أظفاره এমন কি তার হাতের যে নখগুলো রয়েছে এই নখগুলোর নিচেও যদি কোনো গুনাহ থেকে থাকে সেটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয় সুবহানাল্লাহ ওযু করেছি আমরা হাত ধুয়েছি হাতের সগীরা গুনাহগুলো ঝরে যায় মুখমণ্ডল ধৌত করেছি মুখমণ্ডল গুনাহগুলো ঝরে যায় হাত ধুয়েছি ওযুর পানির সাথে সাথে টপটপ করে হাতের গুণাগুলো ঝরে যায় পা মাথা মাসে করেছি মাথার গুণাগুলো ঝরে যায় পা যখন ধৌত করি পায়ের গুণগুলো ঝরে যায় এই গুণাগুলো হচ্ছে সগীরা গুণা কবিরা গুণা না এভাবে আপনি যখন ওযু করে মসজিদে আসবেন প্রতিটা কদমে কদমেও আপনার গুণা ঝরে যায় সুবহানাল্লাহ এরপরে শুধু তাই নয় অন্য এক হাদিসে প্রিয় নবীজি বলেন আস-সালাওয়াতুল খামস والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر প্রিয় নবী যে বলেন আস-সালাওয়াতুল খামস এক ওয়াক্ত নামাজ থেকে অন্য ওয়াক্ত নামাজ এভাবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে সগীরা গুণগুলো আছে ফজরের নামাজ পড়ে গিয়েছে জোহর পর্যন্ত যে গুণাগুলো হয়েছে জোহরের নামাজ আদায় করার সাথে সাথে এই সময়ের মধ্যবর্তী সগীরা গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক মাফ করে দেন সুবহানাল্লাহ ওয়াল জুমআতু ইলাল জুমআ আজকের জুমার নামাজ আদায় করেছেন আবার আগামী সপ্তাহে যখন জুমার নামাজ আদায় করতে আসবে এই এক জুমা থেকে অন্য জুমা এই এক সপ্তাহের মধ্যবর্তী সগীরা গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ ওয়া রমাদানুন ইলা রমাদান গত বছর রোজা রেখেছেন রমজানুল মোবারকের ফরজ রোজাগুলো রেখেছেন আবার এই বছর রমজানুল মোবারকের রোজাগুলো যখনই রাখতে শুরু করবে এই মধ্যে এক বছরের সগীরা গুণাগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যাবে হাদিসে বলা হয় যে মুকাফফিরাতুম মা বাইনাহুন্না এক ওয়াক্ত নামাজ থেকে অন্য ওয়াক্ত নামাজের মধ্যবর্তী গুণাগুলো হচ্ছে কাফফারা এবং এক জুমা থেকে অন্য জুমার নামাজের মধ্যবর্তী যে গুণাগুলো রয়েছে এগুলো হচ্ছে কাফফারা আবার এক রমজান থেকে অন্য রমজানে এক বছরের সগীরা গুণাগুলো হচ্ছে কাফফারা ইদা জাতানা বাল কাবায়ের যদি ওই ব্যক্তি কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারে তবে এই হাদিসে একটা শর্ত দেওয়া হয়েছে যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকে তাহলে বোঝা গেল এক ওয়াক্ত নামাজ থেকে অন্য ওয়াক্ত নামাজ পড়লে যে গুণাগুলো মাফ হয় ওই গুণাগুলো কবিরা গুণা না আবার এক জুমা থেকে অন্য জুমা যে গুণা মাফ হয় সেগুলোও কবিরা গুণা না সগীরা গুণা তো বোঝা গেল কবিরা গুণা মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে খাস তওবা করা তো আমরা জানলাম সগীরা গুণগুলো ভালো নেক আমলের মাধ্যমে ঝরে যায় এর জন্য আমরা বেশি বেশি নেক ভালো আমল করতে হবে আমাদেরকে কথা বলুন ঠিক কিনা আমরা রাজি আছি তো সবাই বেশি বেশি নেক আমল করবো সম্মানিত হাজিরিন দ্বিতীয় যে প্রকারের গুণা সেটি হচ্ছে কবিরা গুণা এই কবিরা গুণা কি যেমন আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন নামাজ পড়তে প্রিয় নবীজিও বলেছেন নামাজ পড়তে
যদি আমরা নামাজ না পড়ি রোজা রাখতে বলেছেন যদি রোজা না রাখি হজ করতে বলেছেন সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ এইভাবে যে সমস্ত বিষয় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে নির্দেশ দিয়েছেন তার রাসূল নির্দেশ দিয়েছেন সেগুলো যদি আমরা অমান্য করি তাহলে হবে কবিরা গুনাহ আবার কোরআনুল কারিমে ব্যভিচার করতে নিষেধ করেছেন জিনা করতে নিষেধ করেছেন মদ পান করা থেকে বিরত থাকতে বলেছেন এই কাজগুলো যদি আমরা আবার করি তাহলে সেটাও কবিরা গুনাহ এক কথায় আল্লাহ যেটা করতে বলেছেন সেটা না করা আর যেটা নিষেধ করেছেন সেটা করা এটাই হচ্ছে কবিরা গুনাহ এভাবে মাতা পিতার অবাধ্য হওয়া হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ হজ না করা যার উপরে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে সে যাকাত না দেওয়া এইভাবে এই কাজগুলো হচ্ছে কবিরা গুনাহ এই কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে মুক্তি পেতে হলে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওহে ইমানদারগণ তুবু ইলাল্লাহ তোমরা আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো তাওবাতান নাসুহা এক নিষ্ঠতার সাথে এক নিষ্ঠভাবে তোমাদের জীবনের গুনাহগুলোর জন্য তোমরা তওবা করো এক নিষ্ঠতার সাথে আসা রব্বুকুম মাইয়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ওয়া ইউদখিলাকুম জান্নাত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তাহলে কি করতে হবে এক নিষ্ঠর সাথে তওবা করতে হবে আল্লাহ এই গুনাহটা তো আমার মাধ্যমে হয়ে গিয়েছে বা না বুঝে করে ফেলেছি রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও আর এই গুনাহটা আমি করব না এভাবে আল্লাহর সাথে একনিষ্ঠতার সাথে তাওবা করা হাদিসে পাকে প্রিয় নবীজি বলেন আত্তাইবু মিনাযযামবিকা মাল্লা যামবাদা যে ব্যক্তি তার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করলো ওই ব্যক্তি এমন হয়ে যায় মনে হয় যেন তার কোনো গুনাই নাই সুবহানাল্লাহ তাওবার মাধ্যমে বান্দা এমন হয়ে যায় যে মনে হয় যেন তার কোনো গুনাই নাই সুবহানাল্লাহ প্রিয় নবীজি বলছেন তাহলে আমরা দ্বিতীয় প্রকার জানলাম যে কবিরা গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ পেতে হলে আল্লাহর কাছে তাওবা করতে হবে আর এই তাওবাটা হতে হবে এক নিষ্ঠতার সাথে এক নিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে এরপরে অতি সংক্ষেপে বলছি তৃতীয় যে প্রকার রয়েছে যে কারো হক নষ্ট করা বান্দার হক কারো প্রতি জুলুম করা কারো অন্যায়ভাবে কারো জমি দখল করা কারো কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা না দেওয়া নিয়েছে তো নিয়েছি দিব না পারলে কিছু করিও এভাবে ক্ষমতাধর লোক আছে না নাই তোমার ওই জমিটা আমার দখল হয়েছে এখানে আমি বড় প্রজেক্ট করব আমার দরকার তুমি কেস মামলা করলে পারলে নিয়েও কেস মামলা করে এই যে জুলুম অন্যায় অবিচার বান্দার হক নষ্ট করা কাউকে শক্তি আছে বল আছে থাপ্পড় মেরে দিলাম এই যে অন্যায় জুলুম করে দিলাম কারো উপরে অকথ্য ভাষায় গালিগাজ করলাম আল্লাহ তাআলা জবান দিয়েছে জবান তো আসি সেটা ভালো কাজে ব্যবহার করি আর খারাপ কাজে ব্যবহার করে করলেই তো হয়েছে যা জবান দিয়ে আসছে সেটাই বলে ফেলছি এই যে কথার দ্বারা জবানের দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এক কথায় অপরের উপরে কষ্ট দেওয়াটাই হচ্ছে বান্দার হক হক নষ্ট করা যে যেভাবেই কষ্ট দেখ না কেন এই কষ্ট দেওয়াটা হচ্ছে বান্দার হক নষ্ট করা এই যাকে কষ্ট দিয়েছে যেভাবেই দিয়েছেন তার কাছে প্রথমে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না এজন্য তৃতীয় প্রকার যে গুনাহ এটি মারাত্মক হাদিসগুলো থেকে আলোচনা করলে আমরা বুঝব যে তৃতীয় প্রকারের গুনাহটা কত মারাত্মক আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম ব্যক্তির উপরে ক্ষমতা দিয়েছেন তুমি মাজলুম জালেমকারী তোমার কাছে ক্ষমা চাইতে হবে তুমি ক্ষমা করলে আমি রব্বুল আলামিন ক্ষমা করব সুবহানাল্লাহ এ ক্ষমার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেও নেন নাই মাজলুম ব্যক্তি আগে ক্ষমা করবে এরপরে কে করবে আল্লাহ ক্ষমা করবে সম্মানিত হাজিরিন বুখারী শরীফের হাদিস সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم
من كانت عنده مظلمة لأخيه فليتحلله منها. جليل القدر صحابي سيدنا أبو هريرة رضي الله تعالى عنه تقبلت تنبلين نبي كريم رؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم ارشد قرين من كانت عنده مظلمة لأخيه যদি কোনো ব্যক্তি অপর ভাইয়ের প্রতি কোনো অন্যায় করে জুলুম করে অবিচার করে তার ধন সম্পদ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে বা কষ্ট দেওয়ার মাধ্যমে প্রহার করার মাধ্যমে হত্যা করার মাধ্যমে যদি কোনো অপর ভাইয়ের প্রতি কেউ জুলুম করে ফালিয়াতাহাল্লালহু মিনহা মৃত্যুবরণ করার পূর্বে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সে যেন তার ওই ভাইয়ের সব কিছু হক আদায় করে দেয়। যদি আদায় না করে ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন কাল কিয়ামতের ময়দানে কোনো দিনারও পাওয়া যাবে না, দিরহামও পাওয়া যাবে না। যেই টাকা পয়সা আমি ছিনিয়ে নিয়েছি, যেই ধন সম্পদ ছিনিয়ে নিয়েছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমি আদায় করতে চাই আমার কাছে কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না, দিনার থাকবে না, দিরহাম থাকবে না। আমি অপর ভাইকে যে কষ্ট দিয়েছি যেটা দ্বারা আমি আদায় করে দেব। মিন ক্বাবলি আখুদালি আখিহি মিন হাসানাতিহি তাহলে কিভাবে তা আদায় করা হবে? প্রিয় নবীজি বলেন তার থেকে তার নেক আমলগুলো নিয়ে নিয়ে যাদের প্রতি জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, যাদের হক নষ্ট করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। ফাইন লাম ইয়াকুল লাহু হাসানাত যেই ব্যক্তি জালেম জুলুমকারী হক নষ্টকারী ওই ব্যক্তির যদি কোনো নেক নাও থাকে, যদি নেক না থাকে উখিদা মিন সাইয়্যাতি আখিহি ফাতুরিহাত আলাইহি তাহলে যার হক নষ্ট করেছে ওই ব্যক্তির সকল অন্যায় সকল গুনাহ সকল পাপ সকল অপরাধগুলো এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অন্যায় করি, অপরাধ করি, অপরের প্রতি জুলুম করি, অন্যায় করি, অবিচার করি আর ভালো ভালো আমল করি, এই আমলগুলো সব কাল কিয়ামতের ময়দানে যার উপরে আমি জুলুম করেছি, যার হক নষ্ট করেছি তাকে দিয়ে দেওয়া হবে। আর যদি আমার নেক না থাকে তাহলে ওই ব্যক্তির যে অপরাধ গুনাহ দুনিয়া করে গিয়েছে তার তার গুনাহগুলো তার অপরাধগুলো আমার মাথায় চেপে দিয়ে তাকে বেগুনা বানিয়ে তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি অন্য হাদিসে আরও চমৎকার কথা বলেছেন। প্রিয় নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে হতভাগা, ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব যে দুনিয়া থেকে সালাত সিয়াম যাকাত হজ সকল ভালো কাজগুলো করে যাবে, নেক আমলগুলো করে যাবে, প্রতি বছর হজ করেছে, রোজাও রেখেছে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, তাকবীরে উলার সাথে আদায় করেছে, পাগড়ি বেঁধে নামাজ পড়েছে, কপালে দাগ করিয়ে ফেলেছে, এমন কোনো নেক আমল নাই করে নাই, সারাদিন হাতের ভিতরে তাসবিহ থাকতো, আমার ওই উম্মতের ব্যাপারে আমার বড় কষ্ট হয়, তারাই বড় হতভাগা, তারাই বড় নিঃস্ব। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো যখন উঠবে তার সাথে ওই সমস্ত ব্যক্তিরা উঠবে, সেই নামাজ রোজা হজ জাকাত সব কিছু আদায় করেছে, আবার যাদের হক নষ্ট করেছে, বোনের হকগুলো যথাযথভাবে বুঝিয়ে দেয় নাই, ভাইয়ের হকগুলো বুঝিয়ে দেয় নাই, ফুফুর হকগুলো ভালোভাবে বুঝিয়ে দেয় নাই, সমাজের চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাইয়ের জমি জমা ভালোভাবে বুঝিয়ে দেয় নাই, শক্তিবান ছিল ক্ষমতাধর ব্যক্তি ছিল সব লুটে পুটে খেয়েছে, এই ব্যক্তি আবার পাশাপাশি নামাজও আদায় করেছে, হজ করেছে, জাকাতও দিয়েছে, এই নামাজ নিয়ে হজ নিয়ে জাকাত দিয়েও কাল কিয়ামতের ময়দানে উঠবে, আর যাদের হকগুলো নষ্ট করেছে তারাও উঠবে, তাদের ওই নেক আমলগুলো তাদেরকে দিয়ে দিয়ে তাদের হক আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলবেন তোমার এই নামাজ দিয়ে দাও তাকে তার হক আদায় করো, তোমার এই যাকাতের আদায়ের সবগুলো তাকে দিয়ে দাও, তার হকগুলো তুমি দুনিয়ায় বসে নষ্ট করেছো, তোমার এই হজ আদায় করার সবগুলো তাকে দিয়ে দাও, এভাবে তার নামাজের সব, যাকাতের সব, হজের সব, রমজানুল মুবারকের রোজার সব, কোরআনুল কারিমের তেলাওয়াতের সব, দান সদকার সব, সবগুলো যাদের হক নষ্ট করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে।
এরপরে যে দেখবে যখন তার নেকের খাতা একেবারে শূন্য আর কোনো নেক নাই এরপরে বলবে তাদের যে অপরাধগুলো রয়েছে যাদের হক নষ্ট করা হয়েছে এবার তাদের অন্যায় তাদের পাপগুলো তাকে তার মাথার উপরে চাপিয়ে দাও এরপরে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো নাউজুবিল্লাহ নামাজ পড়ব হজ করব যাকাত করব ভালো আমল করব আবার অপরের সাথে অন্যায় আচরণ করব জুলুম করব মারব কাটব যা কিছু করব এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি করবেন না আল্লাহ বলেন আলা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা লা যুলমাল ইয়াউম আজকে কারো প্রতি সামান্যতম পরিমাণে জুলুম করা হবে না যে যাররা পরিমাণ নেক আমল করেছে তাকেও সেই প্রতিদান দেওয়া হবে যে যাররা পরিমাণ অন্যায় করেছে তাকেও তার সে শাস্তি পেতে হবে এজন্য যে যতটুকু আমল করেছে তাকে তাই দেওয়া হবে সম্মানিত হাজিরে এজন্য ভালো আমলের পাশাপাশি অপরের হক নষ্ট করা থেকেও বেঁচে থাকতে হবে না হয় এত কষ্ট করে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ কত কষ্ট করে সারা দিন না খেয়ে রোজা রাখার মতো সওয়াব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে সওয়াব অর্জন এগুলো কাল কিয়ামতের ময়দানে যেই সময় সন্তান মা বাবাকে চিনবে না মা বাবা সন্তানকে ভুলে যাবে একটা নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে সন্তান আসবে মায়ের কাছে মা আমি তো একটা নেকি হলে জান্নাতে যেতে পারি আমাকে একটা নেকি দাও যেই মা দুনিয়ার জমিনে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে সেই মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল দুনিয়াতে আমার কি সন্তান ছিল যেই বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে ভালো স্কুলে পড়ায় কোচিংয়ের ব্যবস্থা করে ভালো প্রাইভেট মাস্টার দেয় সেই বাবার কাছে এই কলিজার টুকরা সন্তান যখন একটা নেকির জন্য যাবে বা এই বাবা যখন সন্তানের কাছে যাবে বাবা তোমাকে তো আমি কত কষ্ট করে লালন পালন করিয়েছি আমার সহায় সম্পত্তি সব কিছু তোমার পিছনে ব্যয় করেছি আজকে আমাকে একটা নেকি দাও বাবা আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না সন্তান বলবে বাবা আপনি তো একটা নেকির জন্য যেতে পারছেন না আমার তো দুটি নেকি হলেই আমি যেতে পারি প্রয়োজন বোধে আপনার নেকি থেকে আমাকে আরও একটা নেকি দেন এরকমের একটা অবস্থা হবে কেউ কাউকে চিনবে না আর সেই মুহূর্তে যদি আপনার এই ভালো আমলগুলো অপরকে দিয়ে দিতে বলে আল্লাহ তাআলা যে দাও দিয়ে দাও দুনিয়ায় হকগুলো মিটিয়ে আসো নাই কেন তার সাথে তার কাছে এগুলো ক্ষমা চেয়ে আসো নাই কেন আজকে তার হকগুলো বুঝিয়ে দাও এত পরিশ্রমের এত কষ্টের সেই মহামূল্যবান সওয়াবগুলো একা এক করে দিয়ে দেওয়া হবে এরপরে তারপরেও যখন হক থেকে যাবে আরও একজন এসে বলবে আল্লাহ আমারও কিছু হক রয়েছে তখন বলবে দাও তার হক আল্লাহ আর তো নাই আমার কাছে কোনো পুণ্য নেক নাই তাহলে আচ্ছা এই ব্যক্তির গুণাগুলো তুমি নাও অতএব যার প্রতি জুলুম করা হবে সেই মাজলুম ব্যক্তির গুণাগুলো দিয়ে দেওয়া হবে এই নামাজকারী রোজাকারী হজকারী জাকাতকারীর উপরে এরপরে সে এই ভালো আমলগুলি আর জান্নাতে যেতে পারবে না এজন্য আমরা ভালো আমলের পাশাপাশি অপরের জুলুম করা থেকে হক নষ্ট করা থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকলে বলি আমিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি তিনি বলেছেন যে কোনো জান্নাতবাসী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন জাহান্নামীরও একটি দাবি তার উপরে থাকবে কোনো জান্নাতি জান্নাতে ততক্ষণ প্রবেশ করতে পারবে না অন্য কোনো জাহান্নামীর যদি একটি দাবি একটি হক ওই জান্নাতিদের উপরে থাকে আবার কোনো জাহান্নামবাসীও জাহান্নামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে কোনো জান্নাতবাসীর দাবি থাকবে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে জাহান্নামে যাবে না এক এক করে জান্নাতবাসীরা আসবে আমি তার কাছে আরও নেক পাই আরও পণ্য পাই এভাবে একজন জান্নাতিও তার উপরে কারো হক একটা বিন্দু পরিমাণ হক থাকা পর্যন্ত সে জান্নাতেও যেতে পারবে না সম্মানিত হাজরিন অন্য এক হাদিসে প্রিয় নবীজি বলেন মান দাররা আদাররাল্লাহু বিহি ওয়ামান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি চমৎকার একটি হাদিস আবু দাউদ শরীফের হাদিস যে মান দাররা আদাররাল্লাহু বিহি কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করে আপনার কাল কিয়ামতের ময়দানে নেক তো দিয়ে দেওয়া হবেই নেক তো নিবিনি আবার প্রিয় নবীজি বলছেন অপরের যদি কেউ ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করে তো আপনার ক্ষতি আর কি যদি কারো উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় বেজার হয়ে যায় তাহলে তার দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ এজন্য
কত চমৎকার কথা প্রিয় নবীজি বলেছেন, মারাত্মক কথা, মান দররা দরাল্লাহু বিহি, কেউ যদি কারো ক্ষতি করে স্বয়ং আল্লাহ তার ক্ষতি করে, ওমান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, আর কেউ যদি অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করে আল্লাহ তার বিরোধিতা করেন, কেউ যদি অযথা অযথা কারো পিছনে যদি শুধু লেগেই থাকে একেবারে শুধু শুধু ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তার ক্ষতি করেন এবং আল্লাহও তার ভালো চান না। এজন্য নিজেই ভালোভাবে কোনো রকমের ইবাদত বন্দেগী করে বাঁচা যায় না, এরপরে আবার অপরের পিছনে লাগার সময় কোথায়? আমি যেই সারা জীবন আমলগুলো করেছি, সেজদা দিয়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এই নেক আমলগুলো আল্লাহর কাছে যে পৌঁছেছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা আমাদের কাছে বিন্দু পরিমাণেও গ্যারান্টি আছে? নাই। এই যে সারা জীবন আমরা যতবার আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, যতবার ডেকেছি, যত রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, একটা আমল যে আল্লাহর কাছে কবুল হয়েছে আমাদের কারো কাছে গ্যারান্টি আছে? নাই। তাহলে আমার আমলই তো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এই নিশ্চয়তা আমার কাছে নাই, আমি অপরের ক্ষতি পিছনে লিপ্ত থাকি কিভাবে? এজন্য সগীরা গুনাহ যদি হয় সেটা ভালো আমলের দ্বারা মোচন হয়ে যায়, কবিরা গুনাহ হলেও খাস তওবা করার মাধ্যমেও মাপ পাওয়া যায়, কিন্তু বান্দার হক, এ ব্যাপারে আরও অসংখ্য হাদিস আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো সময় পেলে। বান্দার হক নষ্ট করলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তালাও ক্ষমা করবেন না। এই জন্য শক্তি থাকতে, বুঝ থাকতে, হায়াত থাকতে অপরের যে হকগুলো নষ্ট করে ফেলেছি সেগুলো আমরা তাদের কাছ থেকে মাপ চেয়ে নিই এবং ভবিষ্যতে এখন থেকে আমরা খাস তওবা করে নেই, অন্য কারো পিছনে লাগবো না, কারো বিরোধিতা করবো না, কারো ক্ষতি সাধন করার চেষ্টা করবো না, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার ক্ষতি করে ছাড়বেন। আল্লাহ রব্বুল আলামিন বিষয়গুলো আমল করার তাওফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চার রাকাত কবলা জীবন নামাজ আদায় করুন।